গুড ইভিনিং বন্ধুরা তো এটা হচ্ছে মেলার সেকেন্ড পার্ট তো বলেছিলাম যে শুক্লা আমাদেরকে ছাড়াই গেছিলো মেলাতে তো ও এনেছে বুদ্ধের ফ্রেমটা আর এই লাইটস বলগুলো দুটো এনেছে একটা আমাদের ঘরের জন্য রাখা একটা জেঠিমার জন্য আর বুদ্ধার ফ্রেমটা ওটাও জেঠিমাকেই দেওয়া হয়েছিল গিফট হিসেবে আর এই যে দেখছো কিউটি একটা পুতুল সাথে বিড়াল আছে এটা হচ্ছে ঘরের জন্য তো এবার আমরা মেলায় চলে এসেছি দেখতেই পাচ্ছো মেলায় বেশ ভালোই ভিড় হয়েছে আমরা একটু রাত করে এসেছিলাম প্রায় আটটা তো চলো তোমাদের আগে ঠাকুরটা দর্শন করে তো এই হলো ঠাকুর আর তারপরে আমরা মেলার দিকে এগিয়ে গেছিলাম বেশ ভালোই ভিড় হয়েছিল আর এখানে হচ্ছিলো ম্যাজিক শো বুড়ো থেকে বাচ্চা সবাই কিন্তু আমরা ম্যাজিক শো খুবই ভালোবাসি তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে আমরা ম্যাজিক খেলা দেখে নিলাম তারপরে আমরা মেলা ঘুরছিলাম এখানে দেখো কাকুটা হেয়ার ব্যান্ড পরেছে আর এখান থেকেই শুক্লা লাইটস বলগুলো কিনেছিলো তারপরে পুরো মেলাটা এই দোকান ও দোকান সে দোকান ঘুরলাম এখানে এই পুতুলগুলো পছন্দ হচ্ছিলো দেখতে পুরো ময়দামামনি লাগছে তো এখান থেকে একটা পুতুল নিলাম তারপরে শুক্লা বললো তোরা চা খাবি আমি আর অঙ্কিতার সাথে সাথে ঘাড় গাঁথা হ্যাঁ খাবো তো এখানে শুক্লা অর্ডার স্পেশাল মশালা চা তো আমি আর অঙ্কিতা খেয়ে নিলাম আর শুক্লা যেহেতু আগে একবার মেলা ঘুরে গেছে এই ও আর খায়নি ও তখন খেয়েছিল আর আমি আর অঙ্কিতা দেখো দুষ্টুকে সাজছি দুষ্টু খাবে ও রিয়াকশানটা শুধু দেখো ও অ্যাকচুয়ালি চা খায় না তাও আমরা একটু মজা করে ওকে সাদলাম দেখেছো ওর রিয়াকশানটা কি ছিল তো তারপরে আমরা মেলার এখানে এই আর্টিফিশিয়াল ফুলগুলো দেখছিলাম যদিও বা নিই নি লাইটিংসগুলো দেখছিলাম তারপরে পুরো মেলাটা ভালো করে ঘুরলাম আর এই যে ফটো ফ্রেমটা এখান থেকেই শুক্লা ফটো ফ্রেমগুলো নিয়ে গেছিলো তো সেখানেও একটু ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ঠাকুরের জন্য কটা ঘাঘড়াকে নেওয়া হলো আমার বাড়ির জন্য আর এখানে আসলাম ওই কানের চেন এই সমস্ত খুবই কম দামে বিক্রি হচ্ছিলো তিরিশ টাকা করে বেশি দামেরও ছিল সেগুলো নিলাম তারপরে এই বোলসগুলো দেখছিলাম প্লেটগুলো দেখছিলাম যেটা খুবই দাম বেশি ছিল মেলায় এমনিতেও অনেক দাম বেশি তো তার জন্য আর নিই এখানে রোল চাউমিনের দোকান তারপরে আমরা দেখতে দেখতে মেলার দিকে আরও এগিয়ে যাচ্ছি যে আর কি কী বসেছে খাওয়া দাওয়া পরব তখনও কিন্তু শুরু হয়নি কিন্তু আমরা মেলাতে প্রচুর কিছু খেয়েছি এই যে দেখছো অঙ্কিতা দেখছে তারপরে এখানে চিনামাটির দোকানগুলো আসলো আগে কিন্তু মেলা মানেই চিনামাটির দোকান থেকে কিছু না কিছু কিনতেই হবে সমস্ত কিছু পাওয়া যেত বাট এখন সেগুলো প্রায় বিলুপ্ত তারপরে এখানে অঙ্কিতার এই মুরগিগুলো খুব পছন্দ হয়েছে সফটওয়য়েজের মধ্যে তো শুক্লা বললো নিয়ে তোর জন্য একটা আর এখানে আমি দেখছি ব্যাগ সেটা হচ্ছে সিসিমিসকে গিফট করানোর জন্য সিসিমিস হলো দুষ্টুর প্রাইভেট টিচার প্লাস স্কুল টিচারও তো এই ব্যাগটা পছন্দ হয়েছে আমাদের সবার তো এটা মিসের জন্য নেওয়া হলো গিফট হিসাবে দেব মেলাতে এসেছি তাই তো তারপরে এখানে কিছুই সুতোর হার তারপরে এই জুয়েলারিগুলো এগুলো হ্যান্ডমেড এগুলো দেখছিলাম তো এটা খুব পছন্দ হয়েছে এটাও মিসের জুড়েই নিয়ে নিলাম তো তারপরে এগুলো এবার আমাদের জন্য কিছু কানের দেখছিলাম দেখতে দেখতে এই কানেটা খুব পছন্দ হলো যেটা অঙ্কিতা আবার পরে দেখেও নিল যে ওর পছন্দ হচ্ছে কিনা মানে তারপরে তো ওর পছন্দ হলোই তো আমরা নিজেদের জন্য এই কানেরটা নিলাম দেখো তো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু এই টাইপের কানেরগুলো খুবই ভালো লাগে তারপরে অঙ্কিতা এখানে আরও কিছু দেখছিল যে আমাদের নিজস্ব জন্য কিছু নেওয়া যায় কি না ওর এই চুরিগুলো খুব পছন্দ হয়েছিল বাট নেয়নি তারপর কেনাকাটির পর্ব মিটে যাওয়ার পর আমরা চলে এসেছি ফুচকার দোকানে এখানে ফুচকা খাচ্ছি আমি আর অঙ্কিতাই খাবো কারণ দুষ্টু ফুচকা সময় খেতে চায় না তো এখানে কাকু ঝাল ঝাল করে টক দিয়ে ভালো করে ফুচকা বানালো এই দেখো আমি টপ করে মুখে পুড়ে নিলাম অঙ্কিতা দেখছো পটা পট দুটো মুখে পুরে নিল কিন্তু আমাকে দিয়ে এই ভিডিওটা করিয়ে নিল তো ফুচকা খাওয়া শেষ এবার আমরা এসেছি ঘুগনির দোকানে তো শুক্লা যেহেতু ফুচকা খায়নি তখন এই জন্য ও ঘুগনি খাবে তো আমি আর অঙ্কিতা কি করে না করব খাবারের বিষয় আমি আর অঙ্কিতা খুব একটা না করতে পারি না তো দুষ্টু খাবে না বললো তাও আমাদের থেকে জোর করে ওকে দিলাম একটু তারপরে আমরা খেলাম ঘুগনি আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল এই জন্য আমরা আসলাম মকটেলের দোকানে এখানে সাথে সাথে পছন্দ মতো দুটো মকটেল অর্ডার করলাম একটা ছিল লেমন সোডা যেটা সবাই মিলে শেয়ারে খেলাম আর একটা ছিল ব্লুবেরি তো সেটা ওরা কেউ খায়নি আমি একাই খেয়েছি অঙ্কিতার টেস্টটা খুব একটা ভালো লাগেনি ব্লুবেরিটা আর এখানে লেমন সোডা যেটা ছিল টেস্টটা কিন্তু সবারই বেশ পছন্দ হয়েছে কিন্তু আর বেশি আমরা অর্ডার করিনি বিকজ আরও অনেক কিছু খেতে হবে মেলায় প্রচুর জিনিস বসেছে তো এখানে দেখে দেখে না ওদের রিয়াকশানগুলো ওরা খাচ্ছে দেখেছো অঙ্কিতার কত ভালো লেগেছে খেয়ে তো যাই হোক আমি চয়েস করেছি বলে কথা ওদের তো ভালো লাগবেই তো খাওয়া আর এটা দিয়েছিল ব্লুবেরি যেটা ওদের কারো ভালো লাগেনি বাট আমার ভালো লেগেছে আমি সব কিছুই ভালো খাই তো যাই হোক মকটেল খাওয়ার পরে আমরা চলে এসেছি এখানে কি বলো তো মথুরা কেকের দোকানে মথুরা কেক তো মেলায় গেলে খেতেই হবে আর সেখানে একটা করে না আমরা দুটো করে মথুরা কেক খেয়েছিলাম আর মথুরা কেকগুলো সবে গরম গরম ভেজে চিনির গুঁড়োর মধ্যে মিশিয়ে হাতে দিয়ে দিচ্ছিল প্রচণ্ড গরম ছিল অঙ্কিতা তো ধরতেই পারছিল না তো যাই হোক তারপরে আমরা মথুরা কেক খাওয়ার পরে চলে আসলাম এই একটা ছোট্ট দোকানে দুষ্টুর জন্য কিছু নেওয়ার ছিল আর এই যে আরও এক্সট্রা করে পেন্সিলটা যে দেখছো ওটা অর্ঘর জন্য নেওয়া হয়েছে সেটা নিয়েছে অঙ্কিতা আর বিটিএসের ওই ডায়েরি আর পেন্সিলের একটা সেট দুষ্টুকে কিনে দেওয়া হয়েছে তো ও তো বেজায় খুশি দেখো ওর মুখটা খালি হাসিটা দেখেছো দেখেই বুঝতে পারছো তারপরে চলে আসলাম মোমোর দোকানে হ্যাঁ ব্রেক নেওয়া কিন্তু যাবে না খালি খেয়েই যেতে হবে আর খেয়েই যেতে হবে মেলায় এসে তো মোমোটা আমার আর দুষ্টু যেহেতু পছন্দের তো যাই হোক অঙ্কিতা আর শুক্লাও খেয়েছিলো বাট এটা আমরা পার্সেল করে নিয়েছিলাম ফ্রাই মোমো আর স্টিম মোমো তারপরে আমরা এসেছি পাপড়ের দোকানে মেলায় এসে পাপড় ভাজা খাবো না এটা কখনো হতে পারে নাকি তো দুষ্টুকে জিজ্ঞাসা করছে ও দেখো খাবে না খাবে না বলে আবার কিন্তু খাচ্ছে মেন কথা তেলে ভাজা তো তো ওরও পছন্দ এই দেখো হা করছে কেমন করে আমার পেছন দিক থেকে এসে তো আমি আর অঙ্কিতা পাপড় ভাজা অঙ্কিতার আবার ডিমান্ড গরম গরম তেলে ভাজা পাপড় হতে হবে নয়তো ও নেবে না তো ওর জন্য কাকু একটা গরম গরম ভেজে দিল শুক্লা দেখো খাবে না খাবে না করে সবাই কিন্তু খাচ্ছে না নিলাম আমি আর অঙ্কিতা খেলো সবাই তো যাই হোক ওরা অল্পই খেয়েছিল আমরা পাপড় ভাজা খেতে খেতে আর ভিডিও করতে করতে এগিয়ে আসছি দেখেছো মেলাটা পেছন দিকে প্রায় ফাঁকা হয়ে গেছে কারণ তখন অনেকটাই রাত হয়েছে তারপরে আসলাম আমুলের আইসক্রিমে যেহেতু বললাম খুব গরম ছিল তো আইসক্রিম তো খেতেই হতো এখানে চুজ করা হচ্ছে কে কি আইসক্রিম নেবে বেশি কিছু চয়েসে ছিল না তো স্ট্রবেরি আর স্ট্রবেরি দুটো কিউব নেওয়া হলো তারপরে দেখো আমি পাপড় খাচ্ছি আমাকে জোর করে এসে দুষ্টু আইসক্রিম খাইয়ে দিল তারপরে এখানে শুক্লা নিল ভেলপুরি সেটাও পার্সেল করা হয়েছিল যেহেতু রাত হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে আর বেশিক্ষণ খাওয়া যাবে না আর দুষ্টুকে দেখেছো গরমের মধ্যে চেটে চুটে কীভাবে আইসক্রিম খাচ্ছে আর অঙ্কিতাকে দেখো কি অসভ্য বাচ্চা মেয়েটার হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিয়ে নিল শুক্লা আবার ওকে একটা ম্যাঙ্গো আইসক্রিম কিনে দিল বাচ্চার সাথে কি ওরকম করে দেখো নিজে কীরকম হ্যাংলার মতো চেটে চেটে খাচ্ছে অসভ্য মেয়ে একটা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু ও কীভাবে আইসক্রিম খাচ্ছে তো যাই হোক তারপরে আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম ততক্ষণ ভেলপুরি রেডি হচ্ছিলো এখানে পপকর্ন তৈরি হচ্ছে না পপকর্ন নিইনি তবে একটা ক্যান্ডি নিয়েছি তো এগুলো খেতেও আমরা খুব ভালোবাসি আমরা চুল বলে থাকি তো এটা একটাই নিয়েছি আমি আর অঙ্কিতা খাবো বলে এ দেখো শুক্লার হাতে সমস্ত জিনিস আমরা ধরিয়ে দিয়ে আমরা আমাদের তো খেতে খেতে বাড়ির দিকে আসছি তো প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো এবার চলে এসেছি বাড়িতে তো গাইজ আমরা বাড়িতে চলে এসেছি অঙ্কিতা একটু গানের রিহার্সেল করছে অ্যাকচুয়ালি ওখানে ফাংশনে গান টান শুনেছি কিছুই হয় না পুজোর সময় মনে হয় যেন তো কি হচ্ছে ভিডিওটা পুরো তোমরা দেখলে যে কতটা আমরা এনজয় করেছি অনেক কিছু খাওয়া দাওয়া করেছি মেলা মানেই হ্যাঁ মেলা খুচখুচ করে অনেক কিছু খেয়েছি অনেক কিছু কেনাকাটা করেছি আর তো আজকে ভিডিওটা এখানে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর আমাদেরকে ভুলে যাও না বারবার আমাদের কিন্তু হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে খুব শিগগিরই আমরা লাইভে আসতে চলেছি প্লাস সেলিব্রেশন তো হলো আজ সারা দিন ধরে আর তোমরা প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমাদের হাজারটা দশ হাজার হয়ে যায় খুব তাড়াতাড়ি সেটা তো বাই গুড নাইট